পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে যাচ্ছে, ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে, সেখান থেকে বাংলাকে আরও একবার উদ্ধার করে সোনার বাংলা তৈরি করার সংকল্প করেছি আমরা। আমাদের নেতৃত্বে দূরদর্শিতা ও মানুষের আশীর্বাদে আমরা সেই কাজে সফল হব। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ বলেন, যেদিন সাম্প্রদায়িক আগুনে বাংলা পড়ে যাচ্ছিল সেখান থেকে এই পশ্চিমবঙ্গকে তিনি উদ্ধার করে আমাদেরকে হোমল্যান্ড দিয়েছেন হিন্দু বাঙালিরা, তাই তিনি পশ্চিমবঙ্গের জনক। আজকে আবার পশ্চিমবঙ্গ তার অস্তিত্ব বিপন্ন করে তুলেছে, রাজনৈতিক হিংসা সাম্প্রদায়িক হিংসার ফলে আগুন জ্বলছে, মানুষের জীবন বিপন্ন, হাহাকার করছে মানুষ, এখানে বিরোধী পার্টির কোনো জায়গা নেই, মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, তাই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর ও সুরক্ষিত পশ্চিমবঙ্গ করার জন্য আমরা লড়ছি। ওই সভায় বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, আমাদেরকে যে পশ্চিমবঙ্গ আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দান। দেশভাগের সময় আজকের পাঞ্জাব এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গ এটা পুরোপুরি দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে, সেই সময় কেউ লড়াই করেনি। শ্যামাপ্রসাদ মুখার্জির সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে ইংল্যান্ড থেকে আসা কমিশন, ক্রিপস কমিশন, ক্যাবিনেট কমিশনের সামনে জোরালো সাফাই দিয়ে এক নাগাড়ে আন্দোলন করে প্রতিবাদ ধ্বনিত করে এই পশ্চিমবাংলাকে ভারত ভুক্তি করেছেন, নইলে মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশে থাকতেন, সিপিএম কংগ্রেসের নেতারা বাংলাদেশে থাকতেন, আমরাও বাংলাদেশে থাকতাম, আর আমার জন্ম তো বাংলাদেশেই, সেই কারণে ওখানেই থাকতাম, এখানে আর আসা হতো না, সেজন্য বুঝতে হবে আজকের পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে কতটা ঋণী। আজকের ওই ভার্চুয়াল সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের ফলে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে মন্তব্য করেন।